হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। যারা যারা এখনও আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এটা মাছটাকে তো দেখে বুঝতেই পারছো এটা কী মাছ। তো এটা ট্যাংরা মাছ, সরি ট্যাংরা বলতে দিয়েছিলাম, ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি করব। তো ট্যাংরা মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি তেলের মধ্যে হলুদ আর নুন মেখে। এই যে দেখো, একবারে আমি সব মাছ ছেড়ে দিয়েছি, অল্প অল্প করে কি ছাড়বো, এই জন্য সব মাছটা ভাজা হয়ে গেল। এখন একটু বেগুনটা ভেজে নামিয়ে নেব, নামিয়ে নেব, কারণ হচ্ছে একবারে যদি আমি সব কিছু দিয়ে দিই তাহলে বেগুনটা তো পরে দেখাই যাবে না, পরে তো ল্যাট প্যাঁতা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। চচ্চড়িতে তো উপরে দেখা দিতে হয় না, সেই জন্যই। তারপরে দেখো, এই যে ভাজা মাছটা রেখে দিয়েছি, দেখতে ভালো লাগছিলো আমার, খেতেও খুব ভালো হয়েছিল। তো এই দেখো, ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এটা দেখছিলাম আর ভাবছিলাম কখন রেডি হবে, কখন রেডি হবে, আমি একটু খাবো। তারপরে দেখো, বেগুনটাও নামিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব হচ্ছে তোমার পেঁয়াজ, পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেখো, পেঁয়াজটাকে লাল করতে হবে প্রথমে, ভালো করে লাল করে নিয়ে তারপরে হচ্ছে তোমার আলু দিতে হবে। বেগুনটা এখন দেব না, এটা লাল করে আলু দিব। আলুটা দেব কেন, আলুটা তো সিদ্ধ হতে হবে, বেগুনটা তো গলে যাবে, আলুটা তো আর গলবে না না সহজে। এই দেখো, এখন আমি টমেটো সরি বন্ধুরা, আমি কী কী বলছি না বলছি। তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে, একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ওটার মধ্যে আলু। তারপর বন্ধুরা, তোমরা তো আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে মাছটা খেতে। তারপর বন্ধুরা দেখো, পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। এরপর আমি ডালও বসিয়ে নেব পাশে, ডাল প্রেশারে ডাল দিয়ে দেবো, মুগ ডাল। আজকে মুগ ডাল করবো, রোজ তো মসুর ডাল খাই, আজকে মুগ ডাল খুব খেতে ইচ্ছে করছে। এই দেখো, মুগ ডালও আমি বসিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিয়েছি, মুগ ডাল, লবণ। তারপরে দেখো, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, কিন্তু তোমরা বুঝতে পারছো। এই দেখো, প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি এদিকটায়, আর এদিকটায় পেঁয়াজ লাল করে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে, এখন দেখো আমি আলু দিয়ে দেব। আলুটা দিয়ে তারপরে আবার দেখো, এই দেখো আলুটা ধুয়ে কেটে ধুয়ে রেখেছি, জল থেকে বের করে নেব। জল থেকে বের করে নিয়ে তারপরে আবার পেঁয়াজের মধ্যে, এই দেখো পেঁয়াজ জল থেকে বের করে নিয়েছি, তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে দিয়ে ওখানে এটাকে নাড়া দিয়ে তারপরে হলুদ, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়ে তারপর দেখো, যে নাড়া দিয়ে দিচ্ছি, নাড়া দিতে দিতে তারপরে লাল টকটকা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে দেখতে। কষানো হয়ে গেলে জল দিয়ে তারপরে একটু ফুটে, জল দেবো না, কষানো হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো, বেগুন ছেড়ে দেবো। এই দেখো বেগুন মশলার কালারটা দেখো, দারুণ হয়েছে না? এখনও কিন্তু হয়নি বন্ধুরা, এখনও পুরোটা বাকি আছে, এটা জাস্ট টেইলার পিকচার, তো আমি বাকি আমার দোস্ত। তারপরে দেখো কষাচ্ছি, এটাকে ভালো করে কষাতে, এখন ঢাকা দিয়ে কষাতে হবে, এটাকে অনেকক্ষণ কষাতে হবে। এখন আলুটা দেখবো সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই দেখো, আমি সকালে একটু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর লবণ আর ভাত নিয়ে নিয়েছি, সকালে একটু খাবো, ছেলের জন্য করেছিলাম তো আমি বললাম তাহলে একটু খাই, সঙ্গে একটু মাছ ভাজাও নিয়ে নিয়েছি, ভালো লাগছিলো খেতে, দারুণ হয়েছিল। তারপরে আজকে আমাদের এখানে বন্দে ভারত ট্রেনটা উদ্বোধন হলো নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এই দেখো বন্দে ভারত যাচ্ছে, কেমন লাগছে দেখো বন্দে ভারতটাকে আমাদের, এটা আমাদের পাশে স্টেশন নিউ আলিপুরদুয়ার, ওখান থেকে যাচ্ছে। তারপরে আমাদের বাড়িতে মিস্ত্রি কাকুরা কাজ করছিলো, তোমাদেরকে তো দেখাবো মিস্ত্রি আমাদের কী কাজ করছে। ওরা একটু একটু খাচ্ছিলো কচু পাতা এটাটা ওটাতে নিয়ে নিয়ে খাচ্ছিলো। তারপরে চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় ঘরে কাজ হচ্ছে, সঙ্গে থেকো, দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। এই দেখো, আমার এই ঘরটা না অনেক দিন ধরে পড়ে ছিল, বুঝেছো, আমার শ্বশুরমশাই উনি ঘরটা বানাতে বানাতে স্টক করে ফেলেছিলেন, তো তারপরে ঘরটা এরকমই পড়েছিলো। তো আমরা মনে করলাম যে এখন তো আর ছাদের ঘর দেবো না, তাহলে যতদিন ছাদের ঘর দেওয়া না হয় ততদিন এই ঘরটা থাক, বানিয়ে ফেলি, বানিয়ে ভাড়া দিয়ে দিই, বেকার বেকার পড়ে আছে, তাই না? একটা হাফ ওয়াল দিয়ে টিন আছে, বাকিটা আমাদের সব ফুল ওয়াল দিয়ে আছে, শুধু এটাই হাফ ওয়াল দিয়ে আছে যেহেতু, তাহলে এটা একটু নিচেটা ঢালাই করে নিয়ে ভাড়া দিয়ে দেবো, তার জন্য এটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে আরও অনেক কাজ আছে বন্ধুরা, এই কাজটা না, আরও অনেক কাজ আমি তোমাদেরকে আবার দেখাবো।
তারপরে দেখো আমার এদিকে মনে হয় মাছের ঝোলটা পুড়েই গেল গো, সব নষ্ট হয়ে গেল মনে হয়। দেখো দেখো মাছের ঝোলটা কেমন লাগছে, আহা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল আর আলু বেগুন দিয়ে, আহ দারুণ লাগছে না তোমাদের খেতে? তারপরে দেখো এই যে আমাদের ঘরটা, দুপুরবেলা তো দেখিয়েছিলাম যে অর্ধেকটা ফিনিশিং হয়েছিল, এই যে এখন কিন্তু কমপ্লিট, প্রায় একটু কাজ বাকি আছে, এটা হয়ে গেলে তারপরে অনেক ঘরের কিন্তু এখনও পুরোপুরি কাজ হয়নি বন্ধুরা, এখনও পুরো কাজটা বাকি আছে। এই যে দেখো এখানে মাঝখানে ক্লেম দেওয়া আছে, পার্টিশন হবে, দুটো রুম কিন্তু এখানে, তারপরে টিনগুলো এই পাশটা চেঞ্জ হবে, ওই পাশটা ভাঙাচোরা আছে, এখানে একটা গ্রিলের মতো লাগানো হবে, এখনও অনেক কাজ বাকি আছে ঘরে। তারপরে দেখো নিচটা এখন ঢালাই হয়ে প্লাস্টার হয়ে ঘোলা দিয়ে কী কী মিস্ত্রি বলছিল, তারপরে এটা দেখো উপরটা দেখেছো, এগুলো সব ঠিকঠাক করতে হবে পুরোটা কিন্তু। আর আমার এই ঘরের অবস্থা দেখো, যত পুরনো জিনিস ছিল সব বের হয়ে গেছে। তারপরে বাইরে চলে যাচ্ছি, ওয়েদারটা এত সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।